আমি নতুন করে যে মমতা ব্যানার্জি কথা দিচ্ছে কি কথা হাজার করে টাকা হাত খরচ দেবে আপনারা হাত খরচ চান নাকি দাস মানে গোলাম বানাবার চেষ্টা করবে যে যে চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জগুলোকে প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন আমি আমাকে যারা মিলে দলে দলে ভোট দেব সেইখানে আহলে রাসূল আব্বাস ভাই জান বলবে দিতে যাই মমতা ব্যানার্জি বলেছিল আমি আসলে ছ মাসের মধ্যে শিল্প আনবো এনেছে সবই তো আপনারা শুনেছেন তাই ওইদিকে যাচ্ছি না আমি নতুন করে যে মমতা ব্যানার্জি কথা দিচ্ছে কি কথা যে প্রত্যেকটা মা বোনকে 500,000 করে টাকা হাত খরচ দেবে আপনারা হাত খরচ চান নাকি হাত খরচ চান কেন 500,000 টাকা হাত খরচ নিলে ভোটের সময় বলবে চলো একটু আমারে প্রচারে বেরোতে হবে 500,000 করে দিয়েছি অর্থাৎ এখন থেকে আপনাদের ঘরে দাস মানে গোলাম বানাবার চেষ্টা করছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমরা কেন নেব আমাদের দেশ আমাদের ঘরে যেটা দিয়েছে দেশ বলেছে কর্মসংস্থান করে দিতে হবে তাই প্রত্যেকটা মা বোনেদেরকে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে এটা হলো সরকারের কাজ সেটা সংযুক্ত মোর্চা করে দেবে তাই আপনাদেরকে বলে গেলাম আমি আর বেশি কথা বলছি না কেন আমি বলতে পারবো কিন্তু আমার অনেক বাবা সমতুল্য মানুষ বসে আছে বয়স্ক হয়তো অনেকে রোজা রেখে আছে এই গরমেতে কষ্ট হবে তাই আমি আর বাড়াচ্ছি না আমি একটা কথা বলে যাই আবার আমি এতদূর ঘরে যেতে হবে ঘরে গিয়ে আবার আমাকে ইফতারে শরিক হতে হবে মিষ্টি বুঝতে পারছেন এখান থেকে যেতে টাইমও লাগে তা আমি এতটুকু আশা করতে পারি আমার বাবা মায়ের কাছে কাকা কাকিমার কাছে সকলের কাছে যে ভোটের কোনো ধর্ম হয় না ভোটের কোন অনেকে ভোট ধর্ম খুঁজছে মমতা ব্যানার্জি বলছে না সংখ্যালঘু মুসলমানেরা তোমরা আলাদা হয়ে যাও বুঝছেন না এই খুঁজছে না খোঁজে না আর এই দিকে ইনি এসে বলছে হিন্দু খাতিরে মে আরে জব হামারে মুল্ক কা পিএম হিন্দু থে হামারে মুল্ক কা জব পিএম এক শিখ সম্প্রদায় কে থে রাষ্ট্রপতি এক মুসলমান থে তব হিন্দু খতরে মে নেই থে আপ পিএম ভি হিন্দু হ্যায় রাষ্ট্রপতি ভি হিন্দু হ্যায় সরাষ্ট্রপতি ভি হিন্দু হ্যায় ফির ভি বোল রহে হিন্দু খতরে মে হ্যায় এটা বুঝতে হবে অ্যাকচুয়ালি আমাদের উপরে রাগ মিটাচ্ছে কেন আমরা ব্রিটিশকে তাড়িয়েছি সেই রাগ এরা মিটাচ্ছে আর ব্রিটিশদের ঘরে তাড়াবার পিছনে সব থেকে যদি বেশি কারো অবদান থাকে সেটা হলো পশ্চিম বাংলার নাগরিক এবং গরিব ভারতীয়দের অবদান ছিল কেন গরিবরা রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে তাই সেই থেকে ব্রিটিশরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাই আজ এরা আমাদের শোধ তুলতে চাইছে তাই আসামে দেখুন প্রায় 15-20 লক্ষ নাগরিককে ক্যাম্পে ভরেছে তার মধ্যে 14 লক্ষ প্লাস হলো হিন্দু বাবা মাকে ক্যাম্পে ভরেছে পূজাবার জন্য আমি হিন্দু বলছি কিন্তু আমি কখনো হিন্দু মুসলিম বলতে চাইছি না আমার ভারতীয়দের ঘরে ক্যাম্পে ভরে কষ্ট দিচ্ছে তাহলে এই জায়গায় আমাদেরকে ভাবতে হবে যে এই বিজেপি মোটেই আমাদের জন্য নয় এই বিজেপি শুধুমাত্র যারা ধনী লোক তাদের জন্য বিকাশ তৈরি করছে আজকে দীর্ঘ 7 বছরে যেভাবে ক্ষতি করেছে আমার দেশটার এই জায়গায় যারা দেশকে ভালোবাসেন যারা বিজেপিকে রুখতে চান যারা সম্প্রীতিকে ভালোবাসেন যারা ভ্রাতৃত্বকে ভালোবাসেন যারা মিলবন্ধনকে ভালোবাসেন যারা ঐক্যকে ভালোবাসেন যারা শিক্ষাকে ভালোবাসেন যারা কলকারখানা চান যারা বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান চান সেই সকল মানুষ জাতির কাছে হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি মুসলিম সবার কাছে আমার একটাই অনুরোধ টিএমসিকে ভোট দিয়ে কোনো লাভ নাই কারণ টিএমসি বিজেপিকে রুখতে পারবে না কারণ এই বাংলাতে আপনি টিএমসিকে ভোট দেবেন জিতার পরেও বিজেপিতে চলে যাবে আপনাদের অশোকনগরের নারায়ণ গোস্বামী অলরেডি বিজেপির সঙ্গে সেটিং হয়ে আছে শুধু ভোটটা পাওয়ার অপেক্ষা ও বিজেপিতে চলে যাবে অর্থাৎ বিজেপি এখানে দুটো প্রার্থী দিয়েছে একটা কমল ফুল একটা জোড়া ফুল যেই জিতবে বিজেপির লাভ আর সংযুক্ত মোর্চার এখানে একটাই প্রার্থী খামচিহ্ন জিতলে গরিবের লাভ পশ্চিম বাংলার নাগরিকের লাভ কলকারখানা হবে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে যদি তোমরা উন্নয়ন করে থাকো তাহলে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছ কেন যদি উন্নয়ন করে থাকো তাহলে বলছো কেন যে ভোটের পরে দেখে নেবো তোমরা উন্নয়ন করুনি তোমরা চাল চুরি করেছো তেরপল চুরি করেছো মানুষকে মিথ্যা কেস দিয়েছো পরের বাড়িতে তোমরা অত্যাচার করেছো তোমরা বুঝে গেছো নিরপেক্ষভাবে ভোট হলে আমাদের কদিন টিকবে
রেখে দিও, নিশ্চিন্তায় তোমরা ভোট দিতে পারবে, সে ব্যবস্থা তোমাদের করে দেওয়া হবে, এ নিশ্চিন্তায় থাকো। আর আরেকটা কথা বলে যাচ্ছি, সেটা হলো এটাই, প্রশাসন বন্ধুদের উদ্দেশ্য করে, আপনারা কি ভুলে গেছেন সেই মধ্যম গ্রামের অমিতাভ দাদার কথা? আপনারা কি ভুলে গেছেন পুলিশ স্টেশনে ঢুকে টিএমসি নেতা পুলিশের গালে চড়মারা? আপনারা ভুলে গেলেন? অথে আপনাদের করে বলবো না কারো দলদাস হন, আমাদের পক্ষ আছেন এটাও বলছি না, আপনারা সুনিরপেক্ষ থাকবেন, একজন নাগরিক হিসাবে এটা চাওয়া বা বলার অধিকার আছে, বললাম এটা মাথায় রাখবেন। এই সংযুক্ত মোর্চা আসে কমসে কম 50 থেকে 60 দিন পুলিশ বন্ধুদের জন্য ছুটির ব্যবস্থা হবে, যাতে তেনারাও তেনাদের পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করতে পারে, তাদেরও জীবনযাপন আছে, এটা আমার দাবির মধ্যে আছে। অথে বলে গেলাম। আর একটা কথা, যারা পুলিং এজেন্ট হবে কোনো ভয় খাবার কিছু নেই, কোনো ভয় খাবার কিছু নেই। আরে যে মরে এখন ওর মানুষ আসছে, মরণ যাওয়ার সময় হয়ে গেছে, শোনেন এদিকে আছেন, ও অশোকনগরে জিতে গেছে, খালি খামাই যদি আমায় ডেকে নিয়ে আসেন, মত কষ্ট হচ্ছে, হ্যাঁ ফিরছে, শোনেন এদিকে, ওদেরকেও ধরে নিয়ে পিলেন না, আমাদেরই লোক রে বাবা, সব কেউ পর নয়, কেউ পণ নাই, সব নিজেদের, ভালো থাকো, সব সব মিলে মিশে থাকো, বসে পড়ো, শোনেন এদিকে আছে। আরে সব তো এক দেশবাসী রে বাবা, আজ না আসুক কাল তো আসবে, কি আসবে না আসবে না, হ্যাঁ আসবে, তাই অ্যাডভান্স বলে দিলাম যে এখন আসছে, অ্যাডভান্স বলে দিলাম, শোনেন। হ্যাঁ এই যেটা অনেক জায়গায় কি হচ্ছে জানেন, পুলিং এজেন্ট যারা হবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, কোন রকম ভয় খাবেন না, যারা কাপুরুষ হয় তারা বারবার মরে, আর যারা বীর পুরুষ হয়, অথে বীর পুরুষের মতো যাবেন, সিনা টান করে যাবেন, কথা বুঝে আসছে? কেন আমার দেশ আমার পাশে আছে, সংবিধান আমার পাশে আছে, বাংলা জনগণগণ জনগণ আপামার জনসাধারণ আমাদের পাশে আছে, আমাদের ভয় কিসের? অতএব যাবেন পুলিং এজেন্ট হবেন, কেউ চমকাচ্ছে দেখে ঘাবড়াবেন না, আর যারা চমকাচ্ছে একটু নোট করে রাখবেন, কেন ওরা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে, আমরা প্রশাসনের আওতায় ওদেরকে আনবো, এটা কথা দিয়ে গেলাম, কথা বুঝে আসছে? আপনারা সকলে প্রতিটা বুথে বুথে, আমাদের তাপসদা তো বলছিল প্রতিটা বাড়িতে কম বেশি গেছে, কারো বাড়ি বাদ দেয়নি। অথেব আমার কাছে যেটুকু রিপোর্ট আছে, তাপসদার রিপোর্ট খুবই ভালো, অথে আপনারা ভোটটা যদি কেউ বিজেপিকে রুখতে চান তাদেরকে বলবো টিএমসিকে দিয়ে ভোট নষ্ট করবেন না, যদি কোনো জায়গায় কোনো চাপাচাপি হয় মনে হয় আপনাদের বলে যাচ্ছি টিএমসি ঝান্ডা ধরবেন, টিএমসির পার্টি অফিসে যাবেন, টিএমসি মিটিংয়ে যাবেন, টিএমসির সঙ্গে উঠা বসা করবেন, কিন্তু ওর ভেতরটা ঢুকে যে তিন দিকে ঘিরে আছে টুক করে খামে মেরে দেবেন, কথা বুঝে আসছে না? কেন কেন মারবেন সেটা বলে দিচ্ছি, টিএমসি থাকলে আপনাকে সারা জীবন এরকম ভয়ে ভয়ে ঘুরতে হবে, তাই টিএমসিকে সরিয়ে দেবেন আপনি স্বাধীন পেয়ে যাবেন, ঠিক না বেটি? আর যারা টিএমসি ঝান্ডালে ঘুরছেন, আমরা জিতলে তো ভয় নেই, আপনাদের তো মারবো না, ভয় নেই, কোনো ভয় নেই, মারবো না, কিন্তু যারা আঘাত করছে আমার বাঙালিকে, আমার পশ্চিম বাংলার নাগরিককে, আমার ভারতবর্ষের সন্তানকে, আমার মাতৃভূমির সন্তানকে, ভারতবর্ষ আমাদের মা হয়, সেই মায়ের সন্তানকে যারা আঘাত করছে, একজন ভাই হিসাবে আমার ভাইকে যে আঘাত করেছে তার প্রতিশোধ লিবা দরকার আছে না নাই? অতএব ওইগুলোকে আমরা শুধু নিজের আইনকে হাত লব না, আইনের আওতায় আনবো, আর আইনের আওতায় এনে কিভাবে জাতাকল পিষতে হয় বুঝিয়ে দেবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে বেশি কিছু আর বলতে পারছি না, এখন কি আর বলার আছে? ভালো থাকেন, না 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 আমারটাও বুঝতে হবে, আমাকে এত দূর যেতে হবে, ভালো থাকেন।